এক গার্নুম শিয়রি যাওয়া ঘটনায় কপাই গল মহানগরীর সচল। সচলর রূপকুয়ার পথর এই পূর্ণিমা মেনশনের চতুর্থ মহলাত বাস করেছিল দীপশান প্রসাদ, পত্নী মঞ্জু দেবী আর জিয়রী তানিয়া কুমারী। টেনিস খেলুয়ে হিসাবে তানিয়ার আছিল এক সুনাম। শান্তিপূর্ণভাবে চলি থাকা পরিয়ালটলৈ শুকুরবারে নামি আহিছিল কালো মানিকা। পিতৃ ঘরের উলাই যাওয়ার পিছতে সংঘাত আরম্ভ হয়েছিল মাতৃ জিয়রীর। সংঘাতে এনে রূপ লৈছিলগৈ যে প্রথমে হতাহতি, তারপর তানিয়ায় ওসরতে পয়া এটা ট্রফিরে মাতৃর মূরত প্রচন্ড আঘাত করে। সেই আঘাতত মাতৃ থলি পড়ে ড্রয়িং রুমত। ধরফরাই থাকা মাতৃক অবশেষত তানিয়ায় এটা পতাগুটিরে পুনের মূরত আঘাত করে। সেই আঘাতত থিতাতে নিহত হয় মাতৃ মঞ্জু। মাতৃর সেই সময়ের মরণ কাতর চিঁয়র আবাসী সকলে শুনি আগবাড়ি গৈছিল যদিও ঘরের দুয়ার ভিতরের বন্ধ থাকার বাবে বসাব নোৱাৰিলে মাতৃক। কিন্তু মাতৃক হত্যা করে সাধারণভাবেই দুয়ার খুলি উলাই আহিছিল তানিয়া। মুখত নাছিল কোনো অনুশোচনার ছাপ। ঘটনার খবর পাই দৌড়ি গৈ কি দেখিছিল এপার্টমেন্টর কেয়ারটেকার উদয় চন্দ্র বড়ুয়ে। মই সেই মতো প্রথমতে মেয়ে পাইছো। তাদের প্রথম দরজা তো খোলার লগে জেগে আহিলে, জেগক মই সুধিলো কি হো গিয়া, পিছনে কৈছে যে মাক আশ্চর্য করা হো গিয়া, মা কিয়া হো গিয়া, মা মর গিয়া জেগে কৈছিলে। তারপর জেগে পিছত পুলিশক ফোন করেছে নিজে, মানে অনুশোচনা বা অনুতপ্ত এনেকুৱা দেখা নাছিলে? মই তেনেকা দেখা নাই, না মই দেখা নাই, একে ভয় খোৱা বুলি একো ছবি নাই, নাই নাই একো নাই। দুটা ওলাই যাওয়ার পিছত বেশি হয়েছিল। নৃশংস ঘটনা দেখিয়েই আবাসী খবর দিলে দিসপুর আরক্ষী। ঘটনাস্থলী ততাতৈয়াকৈ উপস্থিত হল সিআইডি ফরেন্সিকর দল। আরক্ষী তানিয়াক আটক করে অব্যাহত রাখে সোধা পোছা। রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় ষান্মাসিকর ছাত্রী তানিয়ার এই কাণ্ডই হতচকিত করে তুলিলে এপার্টমেন্টর সকল আবাসী। আমি এই ফ্ল্যাটত 10 বছর আছো, তেওঁলোকো 10 বছর উপর হয়েছে। তারপর খুব কান্দা কটা শুনে আমি খুব মাতিলো বাহিরের পর, যে আমি কি হল ভাবি, আমাক তেওঁ ভিতরের পর মাতো দিছিল। কি বলি কইছে, কি বলি কইছিলে? ভাবি বাসাইয়ে আমাক বসাবো 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 বলি কইছে। লাস্টতে আপনার সোয়ালিটো বহুত দেরি পিছত ভাবি, এটুও আমি শুনেছি যে মুঝে মাফ কর দো, সোয়ালিজনী কই আছিল, পিছত গম পালো যে মাফ কর দো। পিছত তেওঁলোকৰ পিছফালে দি আকৌ এর পিছফাল দেখা পাই সেইফালে দি তাই মাতিলে আন্টি আন্টি, কোনো দরজা খুলতো আজি মাহী মানুহ যাই, দরজাটো খুলিলে, দরজা খুলোতে তাই যেতিয়া ওলাই আহিছে তাইক চাব পৰা অৱস্থাত নাই, তাই গোটে তেজে যেন ডুবি আহিছে, মানুহজনী এইবিলাক সব ছিঙি আছে, কাপোৰ চাপোৰ এইবোৰ তেজ, এইবোৰ তাইৰ গালি, ছোৱালীজনী গোটে তেজ। আৰু মা মাতিটো তো ভাবি ভিতৰত পৰিছে, মই অকণমান এনেকুৱা চাই তেওঁ। কিন্তু কিয় তানিয়াই হত্যা কৰিলে নিজৰ মাতৃক? পিতৃয়ে হেনো চলাই আহিছিল কন্যার উপর নির্যাতন, সেই নির্যাতনের পুতক তুলিলে মাতৃর উপর। অকপট স্বীকারোক্তি হত্যাকাণ্ডর অভিযুক্ত জিয়রীর। তানিয়ার অভিযোগ দীর্ঘদিনে পিতৃয়ে চলাই আহিছিল শারীরিক নির্যাতন, যে কথা মাতৃ মঞ্জুদেবীক বারে বারে অবগত করেছিল যদিও মাতৃয়ে ওলোটাই তানিয়াকে দাবি ধমকি দিছিল, যার বাবে 2022 চনতো অনুরূপ ধরনের মাতৃক আক্রমণ করেছিল যদিও বাঁচি গৈছিল মাতৃ। ঘটনার সমগ্র দিক চালি জারি চাই তদন্তকারী আরক্ষী তানিয়ার সকল কথা বিশ্বাসত লওয়া নাই, হয়তো এই হত্যাকাণ্ডর আড়ত অন্য কোনো কারণ থাকারও সন্দেহ করেছে আরক্ষী। কলে ডিসিপি মৃণাল ডেকায়। আমার যোগাকালি পূর্ণিমা মেনশন নামৰ সচলত যোনটো এপার্টমেন্ট আছিলে তাতে এজনী মহিলা মার্ডার হয়েছে বলে খবরটা আহিছিলে। তারপর আমার পুলিশ টিম গল, যার পিছত সেই মার্ডার যেটা জড়িত তানিয়া কুমারী নামের 18 বছরীয় ছোৱালীজনীক আপনার পুলিশে করায়ত্ব করে আর বর্তমান আমার তদন্ত চলি আছে। এটা মুং বা গোচরও দিসপুর থানাত রেজিস্টার হয়েছে। মাকর অলপমান হতাহতি লাগে, তারপর আপনার হতাহতি লাগার পাছতে শিলপতা এটাৰে মানে মাকর আঘাত হয়ে পাছত তেখেতৰ মৃত্যুবরণ করে। জিয়রিয়ে তোলা এই অভিযোগক পুনছাতেই নাকচ করিলে পিতৃয়ে। পিতৃর স্পষ্ট কথা, মই কোনোদিনে তেনে কাম করা নাই, তানিয়াই কিয় আনিছে এই অভিযোগ মই নাজানো। নাজানো মই তো গম পোৱা নাই তাই দিছে কি ষ্টুডেন্ট দিছে, ওই সেইটো তো মই নিজে আচৰিছোঁ, মই তো নাছিলোঁ, মই টেনিছ ক্লাবতে আছিলোঁ, আহি কিনে দেখা পালোঁ যে এনেকুৱা হৈছে। নাই এনে তো কাজিয়া চাজিয়া নহয় গম পাই, সেইটোতো মই বুজি পোৱা নাই একদম, এইটো মই তো নিজে আচৰিত হৈ আছোঁ।
তানিয়া আছিল এগৰাকী প্ৰতিভাবান টেনিছ খেলুৱৈ। ভাৰতবৰ্ষৰ বহু স্থানত খেল প্ৰদৰ্শন কৰি লাভ কৰিছিল বহু সমাদৰ। জীয়ৰীৰ বাবে সৰ্বোচ্চ উজাৰি দিছিল পিতৃ-মাতৃয়ে। কিন্তু ইমানৰ পাছতো প্ৰকৃততেই পিতৃৰ নিৰ্যাতনৰ বলি হৈছিল নে তানিয়া? পিতৃৰ ভুলৰ বাবে মাতৃক এই নৃশংস হত্যা কিয়? যি প্ৰশ্নৰ উত্তৰ নাই এপাৰ্টমেণ্টৰ আৱাসী অথবা অন্য লোকৰ হাতত। আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিব এইসমূহ প্ৰশ্নৰ উত্তৰ। বলেন ভট্টাচাৰ্যৰ সহযোগত বীৰেঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।